হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। আমি ভৈরব আপনাদের সঙ্গে। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব, ঘোষণা হলো 2019 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন। হ্যাঁ বন্ধুরা, আগামী বছর কবে থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবং কোন কোন বিষয়ের পরীক্ষা কত তারিখে রয়েছে সেই বিষয়ে আজকে আলোচনা করব। চলুন সেই রুটিনটি আমরা এক নজরে দেখে নিই। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে আবারও একটা রিকোয়েস্ট করব, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবেন, পরবর্তী সময় যখনই নতুন কোনো ভিডিও পাবলিশ করব আপনার ফোনে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা এই মুহূর্তে খবরটি দেখতে পাচ্ছেন, ঘোষণা হলো 2019 উচ্চ মাধ্যমিকের রুটিন। হ্যাঁ বন্ধুরা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন কিন্তু ঘোষণা অলরেডি হয়ে গেল, অর্থাৎ 2019 সালে কত তারিখে পরীক্ষা শুরু হচ্ছে এবং কোন কোন বিষয়ের পরীক্ষা কত তারিখে রয়েছে সেগুলি কিন্তু এই রুটিনের মধ্যে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারির অফিসিয়াল ওয়েবসাইট। হ্যাঁ বন্ধুরা, আপনারা চাইলে wbchsc.nic.in সরাসরি এই ওয়েবসাইটে এসে আপনারা যে রুটিনটি রয়েছে সেটি ডাউনলোড করে নিতে পারেন। দেখুন, এখানে লেখা রয়েছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন নিউ সিলেবাস। আজ এখানে পিডিএফ ফাইলটি রয়েছে, আপনারা ক্লিক করে সেই ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন এবং যদি আপনারা পুরনো সিলেবাস হয়ে থাকে আপনাদের, সেক্ষেত্রে আপনারা এখান থেকে সেই সিলেবাসটি ডাউনলোড করতে পারেন। এবং যদি আপনি ক্লাস ইলেভেনের অ্যানুয়াল এক্সামিনেশনের রুটিন আপনি ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে এখানে এই পিডিএফ ফাইলে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন আমরা সেই রুটিনটি দেখে নিই। শুক্রবার 2019 উচ্চ মাধ্যমিকের দিনপঞ্জি ঘোষণা করা হয়েছে, দেওয়া হয়েছে একাদশ শ্রেণীর পরীক্ষার দিনপঞ্জিও। 2019 উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 26 ফেব্রুয়ারি, প্রথম দিনই থাকছে বাংলা পরীক্ষা, 28 ফেব্রুয়ারি ইংরেজি পরীক্ষা হবে, এরপরে বিষয়ভিত্তিক পরীক্ষা শুরু হবে। 1 মার্চ অটোমোবাইল অর্গানাইজড রিটেলিং সিকিউরিটি আইটি এবং আইটিএস ভোকেশনাল বিষয়ের পরীক্ষা হবে। 2 মার্চ হবে বায়োলজি বিজনেস স্টাডিজ পলিটিক্যাল সায়েন্স, 5 মার্চ হবে অঙ্ক সাইকোলজি অ্যান্থ্রোপোলজি অ্যাগ্রোনমি ইতিহাস, 6 মার্চ হবে কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন পরিবেশ বিদ্যা কর্মশিক্ষা ও শারীর শিক্ষা মিউজিক্যাল আর্টসের পরীক্ষা, 7 মার্চ থাকছে কমার্শিয়াল ল এবং প্রিলিমিনারিজ অফ অডিটিং ফিলোসফি সোশ্যালজি পরীক্ষা, 9 মার্চ হবে ফিজিক্স নিউট্রিশন এডুকেশন ও অ্যাকাউন্টেন্সি, 11 মার্চ কেমিস্ট্রি ইকোনমি জার্নালিজম এবং মাস কমিউনিকেশন, সংস্কৃত আরবিয়ান ফার্সি ফ্রেঞ্চ এই কটি বিষয়ের পরীক্ষা হবে, 13 মার্চ হবে স্ট্যাটিস্টিক্স ভূগোল কস্টিং এবং ট্যাক্সেশন হোম ম্যানেজমেন্ট এবং ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট। 11 শ্রেণীর পরীক্ষাও শুরু হবে 26 ফেব্রুয়ারি, শেষ হবে মার্চ। বন্ধুরা, কোন কোন তারিখে কোন কোন বিষয়ের পরীক্ষা হবে সেটি আপনারা দেখলেন, আপনার চাইলে ডেটগুলি লিখে রাখতে পারেন, অর্থাৎ কোন ডেটে কোন পরীক্ষাটি হবে সেটি আপনারা লিখে রাখতে পারেন। এবং এই ইনফরমেশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানতে সাহায্য করবেন। তো বন্ধুরা, পরবর্তী সময় এই ধরনের খবর সবার আগে দেখার জন্য, যারা এখনও পর্যন্ত আমাদের বন্ধু টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তা প্লিজ এই রেড সাবস্ক্রাইব বাটনটিকে এক্ষুনি ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনকে অবশ্যই ক্লিক করবেন, যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড করব আপনার ফোনে নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।